চিংড়ি এর ব্যবচ্ছেদে প্রথমে উদরীয় অঞ্চলে যে ডাগাগুলো আছে এগুলোকে টেলসন পর্যন্ত কেটে ফেলতে হবে। সুন্দর করে ডাগাগুলোকে ছাড়িয়ে নিতে হবে যাতে ভিতরের কোনো অংশ কেটে না যায়। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে খুব সাবধানে এটাকে ছাড়ানো হচ্ছে। টার্গাগুলোকে তারপর ক্যারাফেসটিকে মুক্ত করতে হবে। খুব সাবধানে মুক্ত করার পর এটাকে এই যে পর্দাটাকে খুব সাবধানে ছাড়াতে হবে। ছাড়িয়ে এবার এর তলে হৃৎপিণ্ডটা দেখা যাচ্ছে। এই হৃৎপিণ্ডটা তিনটা রক্তনালীর সাথে যুক্ত থাকে। রক্তনালী তিনটাকে ভাইয়াটা খুব দ্রুত হৃৎপিণ্ডটাকে টান দিয়ে ছিঁড়ে ফেলছে। আসলে এভাবে হবে না। এখানে আমি আপনাদের দেখাচ্ছি এটা কিভাবে বের করতে হবে। হৃৎপিণ্ডটা এখানে তিনটি রক্তনালী সহ এটাকে দেখাতে হবে। এটা মাঝখানে যে নালীটা ওটা হচ্ছে অথেন্টিক নালী এবং বাম পাশে যেটা অ্যান্টিনারি এবং ডান পাশেরটা হচ্ছে ডান পাশে আরেকটা। তারপরে এখানে দেয়া আছে। এবার এটাকে হচ্ছে পিন দিয়ে প্রথমে টেলসনের ওইখানে তারপরে অ্যান্টিনিউলের ওইখানে একটা করে পিন দিয়ে আটকে দিতে হবে। তারপরে এটাকে সুন্দর করে কাটতে হবে। কাটার সময় ওখানে একটা যে কালো কালো একটা নালি দেখা যাবে এটা হচ্ছে পোস্টিক নালি এবং ওইখান থেকে ওটাকে কেটে সুন্দর করে কেটে মাংসগুলো সরিয়ে ফেলতে হবে খুব সাবধানে। যেহেতু আমরা এটা ফাঁকিবাজি করতেছি সুন্দর করে হয়নি অবশ্য। ভাইয়াটা যদিও করছে কিন্তু আমরা পুরাই ফাঁকিবাজি করছি। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছি। হ্যাঁ, তারপর সে যেটুকু করছে ওইটুকুই অনেক। তারপরে এখন ওইটাকে কেটে আমরা হচ্ছে বের করব। তারপর হচ্ছে এই মাংসগুলিকে সরিয়ে যেটা দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে চিংড়ি এর নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র এখানে উন্মুক্ত করা হলো সেটাকে। এভাবেই আর কি চিংড়ি এর ব্যবচ্ছেদটা করা হয়েছে। তারপর হচ্ছে ওই যে আমরা যেটা দেখতে পাচ্ছি যেটা বের করে রাখা হয়েছে এটাকে পৌষ্টিক থলি বলা হয়। এবার হচ্ছে ফার্স্ট অ্যান্টিনিউল থেকে থেকে আমরা হচ্ছে স্ট্যাটোসিস্ট বার করব। অ্যান্টিনিউলের ওখানে স্ট্যাটোসিস্টটা হচ্ছে মূলত সংবেদনশীল অঙ্গ হিসেবে কাজ করে, ছোট্ট একটা দানার মতন অংশ। এবার আমরা দেখব চিংড়ি এর উপাঙ্গগুলো। বক্ষ উদরীয় উপাঙ্গগুলো হচ্ছে 6 জোড়া 5 জোড়াকে ইউরোপর বলা হয়ে থাকে।